একটা হাদিস সেদিন আমরা জানলাম, সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে, মানে সবার সাথে একটা করে শয়তান আছে, ওই শয়তান চলে আসে, ওর নাম হচ্ছে কারিন, ওর নাম হচ্ছে কারিন, যেটা কোরআনে আছে। সে এসে এই যে আমাদের গর্দান আছে, এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয়, তিনটা গিট দেয়, এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও, আরামে ঘুমাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায়, যদি সে উযু করে তাহলে আরও একটা গিট খুলে যায়, আর যদি সে জামাতে এসে সলাত আদায় করে তাহলে তিনটা গিটই খুলে যায়। আর যদি এটা কাজ, এই তিনটা কাজ আমরা না করি, সকাল 8টা 9টা 10টায় উঠি, তাহলে তিনটা গিট নিয়েই সকাল করবে সে, তাহলে চিন্তা করেন তার সারাদিনটা কেমন যাবে। আর হয়তো এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে মাসহ করেছেন, যাতে করে শয়তানের প্রভাবটা কম হয়। এটা একটা রিজন, এটা একটা ফজিলত। আর আমি যেই কথাগুলো বলছি, এই যে ফু দিয়ে মাসহ করা, আবার গিটের কথা, আমাদের মডার্ন সো কল্ড এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলোকে অস্বীকার করে, এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসররা শুনলে হাসবে। আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোরআনকে ফলো করবেন নাকি ওয়ান আইট পিপলদেরকে ফলো করবেন। তবে হ্যাঁ এটাও বলি, যদি আজকে বা আগামীকাল আমরা দেখি যে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে যে আমরা নতুন একটা তথ্য পাইছি, কী সেই তথ্য? মানুষ যখন ঘুমায় তখন এই হয়, এটা হয়, সেটা হয়, একজন সত্তা এসে গিট দেয়, হ্যাঁ, তারপরে আরেকটা কী জানি বললাম, এই যে যখন মানুষ ভালো কোনো কালাম পড়ে ফু দেয় তখন শরীর ভালো ফিল করে, একটা নাম দিয়ে দিল কঠিন একটা মেডিকেল সায়েন্সের কোনো নাম, তখন মানুষ ঠিকই বিশ্বাস করবে।